নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99 স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। ফের উত্তরের চোরাইবাড়ি মাতা বিশ্বেশ্বরী সেবাশ্রমে নিশি কুটুম্বের হানা। স্বর্ণালঙ্কা সহ নগদ অর্থ নিয়ে গা ঢাকা দেয় চোরের দল। একের পর এক চুরির ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার জেরে চোরাইবাড়ি কদমতলার প্রধান সড়কপথ অবরোধ করে স্থানীয় জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার ফ্রান্সিস ডার্লং। আবারও ধর্মীয় প্রতিষ্ঠানে নিশি কুটুম্ব দলের হানা। এর ফলে ক্ষুব্ধ স্থানীয় জনগণ কদমতলা থেকে চোরাইবাড়ি মূল সড়কটি অবরোধ করে বসে। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং প্রচুর পরিমাণ পুলিশ ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়। ঘটনা চোরাইবাড়ি মাতা বিশ্বেশ্বরী সেবাশ্রমে। এ নিয়ে পুলিশ প্রশাসনকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বিগত 15 দিনের মাথায় 3টি ধর্মীয় প্রতিষ্ঠানে হানা দিয়ে প্রচুর পরিমাণ স্বর্ণালঙ্কা সহ নগদ অর্থ লুটপাট করে নিয়ে চলে যায় চোরের দল। প্রথমে কদমতলা সার্বজনীন কালীবাড়িতে হানা দেয় চোরের দল। ঘটনার রেশ কাটতে না কাটতেই মধ্য চোরাইবাড়িতে ফের আবারও কালীবাড়িতে হানা দিয়ে স্বর্ণালঙ্কা সহ অর্থ নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার এখনো কোনো কিনারা করতে পারেনি পুলিশ। এরই মধ্যে উত্তর জেলার বিশিষ্ট ধর্মীয় স্থান তথা চোরাইবাড়ি মাতা বিশ্বেশ্বরী সেবাশ্রমে ধারালো অস্ত্র নিয়ে একদল নিশি কুটুম্বের দল প্রবেশ করে একই কায়দায় স্বর্ণালঙ্কা সহ নগদ অর্থ নিয়ে গা ঢাকা দেয় নিরাপদে। একদিকে কালীবাড়িতে চোরের দল হানা দিয়ে নিরাপদে গা ঢাকা দিচ্ছে, অন্যদিকে পুলিশের ভূমিকা সাধারণ মানুষ খুব প্রকাশ করছেন। তারই জেরে স্থানীয় জনগণ চোরাইবাড়ি কদমতলার প্রধান সড়কটি অবরোধ করে বসে। ঘটনাস্থলে চোরাইবাড়ি থানার পুলিশ ছুটে আসলেও বেগতিক অবস্থার সামাল দিতে পারেননি। ছুটে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফ্রান্সিস ডার্লং। ঘটনাস্থলের তদন্তে নামানো হয় ডগ স্কোয়াডও। এলাকাবাসী দাবি করেন 24 ঘন্টার মধ্যে চোরকে পাকড়াও করতে হবে। অবশ্য পুলিশ প্রশাসন এই লক্ষ্যে মাঠে নেমে পড়েছে। এদিকে গভীর রাতে চোরের দল মন্দিরে প্রবেশ করে মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। আশ্রমের সেবিকা জানান, কালীমায়ের দুটো গলার চেন, কানের দুল, দুজোড়া নূপুর, কোমরের বিছা, মঙ্গলসূত্র, নাকের নোলক সব মিলিয়ে মোট 10 ভরি সোনা এবং 40 ভরি রূপা নিয়ে চম্পট দেয় চোরের দল। পুলিশ এসে ঘটনাস্থল থেকে 2টি ধারালো দা এবং তালা ভাঙার 1টি যন্ত্র উদ্ধার করে। এখন দেখার বিষয় জেলা পুলিশ কতটুকু সাফল্যের সহিত কাজ করতে পারে। এই বিশ্বেশ্বরী মাল লাগে না, শুধু যত মন্দির, যত বাড়ি, যত ঘর, যত মানুষ হোক, যে কোনো মানুষই হোক, সবাই যেন সুরক্ষিত হয়, আইনের কাছ থেকে যেন সুবিচার পায় তারায়, আর ততক্ষণে মন্দিরগুলিতে যেন সুবিচার হয়। আমি বিচার এইটাই যে চিহ্নিত হোক। एक्सीडेंट हुआ है, एक दुखद घटना है, तो हम लोगों ने केस भी ले लिया है और कुछ पर्सन्स को अभी हम लोगों ने डिटेन भी कर लिया है। तो अभी उसको आगे के इन्वेस्टिगेशन में हम निकाल के आएंगे कि क्या वजह है कि ऐसी चीज़ें हो रही हैं, और हमारी तरफ से जितना प्रिवेंटिव मेजर हो पाएगा उस पर भी हम स्ट्रांगली ध्यान देंगे और कोशिश करेंगे कि ऐसी घटना बिल्कुल ना हो। चुड़ाईबाड़ी थे के राजकुमार दास की रिपोर्ट, न्यूज़ बंगला। জম্পুই হিলের মিজো সম্প্রদায়ের অটোনোমাস রিজনাল কাউন্সিল ডিমান্ড এরিয়া সাইনবোর্ড তুলে নিল মহকুমা প্রশাসন। পরে দীর্ঘ আলোচনার পর ডিমান্ড এরিয়া নামটি কারেকশন করার সিদ্ধান্ত হয়। কাঞ্চনপুর থেকে জম্পুই যাওয়ার পথে অটোনোমাস রিজনাল কাউন্সিল ডিমান্ড এরিয়া নামে একটি সাইনবোর্ড বসানো হয়। এমনটাই খবর পেয়ে কাঞ্চনপুর মহকুমার প্রশাসনের পক্ষ থেকে ওই অবৈধ বোর্ডটি তুলে নিয়ে আসা হয়। অপরদিকে খবর পেয়ে জম্পুই হিলের মিজু কনভেনশনের পক্ষ থেকে কাঞ্চনপুর মহকুমা শাসকের নিকট 4 জনের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। তারা হলেন জাইরেম তিহামা পাচুয়া, প্রেসিডেন্ট ডেভিড রোয়েলতে, লাল চলুহা এবং নাথিলেন সাইল। এছাড়া উপস্থিত ছিলেন ভাঙমনো থানার ওসি শ্যামল মোড়া সিং এবং কাঞ্চনপুর থানার ওসি পরিতোষ দাস, মহকুমা শাসক অবেদানন্দ বৈদ্য। দীর্ঘ সময় আলোচনার পর মৌখিকভাবে সাইনবোর্ডের ডিমান্ড এরিয়া নামটি কারেকশন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন কাঞ্চনপুর জম্পুই হিলের ভাঙমন গ্রামীণ ব্যাংকের সামনে মিজু কনভেনশনের পক্ষ থেকে 250 জন লোক নিয়ে এক গণ অবস্থান সংগঠিত হয়। গণ অবস্থানে আলোচনা হয় তাদের রিজনাল কাউন্সিলের আন্দোলন জারি থাকবে। তাদের মধ্যে যৌথানপুরী সাইল নামে এক মহিলা জানান, প্রশাসনের পক্ষ থেকে সাইনবোর্ডটি কারেকশন করে যাতে লাগানো হয়।
আদিবাসী সেই অনেক বছর ধরে, 40 বছর ধরে আমরা আমাদের এখানে রিজিওনাল কাউন্সিলের জন্য আমরা ডিমান্ডটা অনেক বছরের সেই 40 বছর থেকেই আমরা আরম্ভ করেছি। আমরা এখানে জামপুই বাসিন্দা হয়ে 100 বছরের উপরে আমাদের এই জামপুই হিল এর এই অঞ্চলটা আমরা মিজোবাসীরা আছি। আজকে আমরা সেই রিজিওনাল কাউন্সিলের জন্য অনেক ডিমান্ড করেছি। সেদিন আমাদের মুখ্যমন্ত্রীর সাথে আমাদের তরফ হয়ে আমাদের জেনারেল সেক্রেটারি আর ওনার সাথে প্রেসিডেন্ট অনেক আছে, তারা দেখা করে এসেছেন। তারপরে আমরা একটা আশ্বাসও পেয়েছি আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় মিনিস্টার সেই শ্রীমতী শান্তনা চাকমার থেকেও। তারপরে থেকে আমরা কি করেছি, এখানে আমাদের ডিমান্ড এরিয়া বলে আমরা সেই কাঞ্চনপুর রোডের ওই এরিয়াটাতে আমরা একটা সাইনবোর্ড তুলে ধরেছি। সেই সাইনবোর্ডটা কাঞ্চনপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ছিনতাই বাজের খপ্পরে পড়ে খোয়া গেল প্রায় 7,000 টাকা। ঘটনা তেলিয়ামুড়া মহকুমায়। এমর্মে তেলিয়ামুড়া থানায় দ্বারস্থ হন তরুণ ভৌমিক নামে জনৈক ব্যক্তি। তেলিয়ামুড়া মহকুমার মহারানীপুর এলাকার বাসিন্দা তরুণ ভৌমিক, তিনি শুক্রবার এসবিআই তেলিয়ামুড়া শাখা ব্যাংকের নিজ অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা তোলেন। সব মিলিয়ে ওনার কাছে প্রায় 7,000 টাকা ছিল। এই টাকা নিয়ে তরুণ ভৌমিক মাছবাজার যাওয়ার পথে নিজ শরীরে চুলকনি ধরে। টাকার ব্যাগ রেখে টিউবওয়েলে যান জল দিয়ে হাত মুখ পরিষ্কার করার জন্য। পরে তিনি এসে প্রত্যক্ষ করেন টাকার ব্যাগটি নেই। বহু খোঁজাখুঁজির পর টাকা না পেয়ে তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হন তিনি। এ ব্যাপারে তরুণ ভৌমিক জানান, টাকার ব্যাগ নিয়ে যেতে কাউকে তিনি দেখেননি। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র ভবনে শুরু হতে যাচ্ছে 3 দিন ব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। শুক্রবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ বার্তা দেন সহকারী হাই কমিশনার কিরিটি চাকমা। বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব 2019 শুরু হবে আগামী 15ই সেপ্টেম্বর থেকে, চলবে 17ই সেপ্টেম্বর পর্যন্ত। রবীন্দ্র ভবনের হল নম্বর 1 এবং 2 অনুষ্ঠিত হবে চলচ্চিত্র উৎসব। এই চলচ্চিত্র উৎসবে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। শুক্রবার আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ের সহকারী হাই কমিশনার কিরিটি চাকমা। বাংলাদেশ থেকে আগত অভিনেতা অভিনেত্রী সহ কলা কুশলীরা উপস্থিত থাকবেন। বাংলাদেশে নির্মিত মোট 20টি ছবি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বলে জানান তিনি। আমরা আজকে এশিয়ান প্রেস কনফারেন্সের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আগামী 15 থেকে 17 সেপ্টেম্বর আগরতলায় প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র উৎসব হতে যাচ্ছে। তো আমাদের প্রথম দিন যে উদ্বোধন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা হবে আগামী 15ই সেপ্টেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রেক্ষাগৃহ নম্বর 1, সেখানে বিকেল 5টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় মন্ত্রী বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডক্টর হাসান মাহমুদ এমপি স্যার এবং ত্রিপুরার সরকারের মাননীয় উপমুখ্যমন্ত্রী মহোদয় উপস্থিত থাকবেন। ওই উদ্বোধনী অনুষ্ঠানে আরও বিভিন্ন বাংলাদেশ থেকে বিভিন্ন অভিনেতা অভিনেত্রী শিল্পী কলা কৌশলী ওনারা উপস্থিত থাকবেন। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শাসক দলের তুগলকের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামতে গিয়ে গোষ্ঠী কোন্দলের মুখে বিরোধী দল কংগ্রেস। ঘটনা অমরপুর মহকুমায়। নিজের ক্ষমতা জাহির করতে গিয়ে সভাস্থল থেকে বেরিয়ে গেলেন কংগ্রেসের কিছু নেতাকর্মীরা। এ নিয়ে শোরগোল শুরু হয়েছে বিভিন্ন মহলে। রাজ্যের শাসক দল তথা বিজেপি সরকার গঠন হবার পর থেকেই রাজ্যের উন্নতির জন্য বিভিন্ন প্রকারের সিদ্ধান্ত গ্রহণ করছে, যাতে করে রাজ্যের উন্নতি হয় দ্বিগুণ। কিন্তু ঘোষিত অঘোষিত বিরোধী দলগুলি প্রতিনিয়ত বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে। ঠিক এমনিভাবে রাজ্যের কংগ্রেস দলের একটি সভা অনুষ্ঠিত হয় অমরপুর দৈনিক বাজারে। সন্ধ্যার কিছু সময় পর সেখানে মুখ্য বক্তা ছিলেন দলের লড়াকু নেতা সুবল ভৌমিক, প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস সহ স্থানীয় নেতারা।
সবার শুরুতেই হয় মহকুমার রাজপথে বিশাল মিছিল, কিন্তু এই মিছিল শেষ হবার পর হয় বিপত্তি। মিছিল শেষে সভাস্থলে আসার পর সাধারণের মধ্যে শুরু হয় হট্টগোল, কারণ দলের ভেতরে আছে জনা কয়েক লোক, তাদের কয়েকজন নিজেকে জাহির করার জন্য পুরনো কর্মীদের হেয় করার চেষ্টা করছে, যার জন্য দলেরই অন্তর্কুণ্ডলের জন্য সভার মুখ্য বক্তা ভাষণ দেবার পূর্বেই দলের কিছু কর্মী সভাস্থল ত্যাগ করেন। কংগ্রেস দলের এই দলীয় কুণ্ডলের জন্য আগেও সরকার গঠন করতে পারেনি, আর এই দলের কি ভবিষ্যৎ হবে তা সময়ই বলবে। তাদের সেই ভিশন ডকুমেন্টটাকে তারা বিশ্বাস করেছে। ভিশন ডকুমেন্টে সেই তিনি প্রতিশ্রুতি রেখেছিল যে ভারতীয় জনতা পার্টি সরকার এলে এক মাসের মধ্যে রেগা অনুযায়ী 177 টাকা থেকে 340 টাকা করা হবে। প্রতিশ্রুতি রেখেছিল সামাজিক ভাতা 700 টাকা থেকে 2000 টাকা করা হবে। প্রতিশ্রুতি রেখেছিল ক্ষমতা এলে 6 মাসের মধ্যে রাজ্যের 60,000 শূন্যপদ পূরণ করা হবে। ক্ষমতা এল, 18 মাস হয়ে গেল, 1টি শূন্যপদ পূরণ হয়নি। অমরপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। যুগ যুগ ধরে গহনায় মুড়ে প্রত্যেক নারীর সৌন্দর্য হয় প্রস্ফুটিত, আর ধর্মনগর শহরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রয় জুয়েলারি ওয়ার্কস। দৈনন্দিন জীবনের ব্যবহারের জন্য হালকা গহনা হোক কিংবা অনুষ্ঠান বাড়ির চোখ ধাঁধানো ভারী গহনা, 22 ক্যারেট হলমার্ক যুক্ত খাঁটি সোনার গহনার বিশাল সম্ভার পাবেন রয় জুয়েলারি ওয়ার্কসে। তাছাড়া নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো সোনার গহনা, আর তার বদলে নিয়ে যান 22 ক্যারেট হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা। আসুন রয় জুয়েলারি ওয়ার্কসে আর হয়ে উঠুন সোনায় সোহাগা। রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। দূরভাষ 03822-00032 এবং 9436132113। অলংকারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূর, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন, পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর। রেডক্রস সোসাইটি গোমতী জেলা কমিটির উদ্যোগে উদয়পুর মহকুমা শাসক অফিসের কনফারেন্স হলে শুরু হয়েছে 3 দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির। জানা যায় এই শিবিরে 25 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কিংবা আপদকালীন সময়ে কি কি করণীয় এই বিষয়ে শুক্রবার থেকে রেডক্রস সোসাইটি গোমতী জেলা কমিটির উদ্যোগে উদয়পুর মহকুমা শাসক অফিসের কনফারেন্স হলে শুরু হয় 3 দিন ব্যাপী এক প্রশিক্ষণ শিবির। শিবিরে 25 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে করে আপদকালীন সময়ে কিংবা দুর্যোগ মোকাবিলায় আক্রান্তদের দ্রুত উদ্ধার করতে সক্ষম হয়। প্রশিক্ষণ শিবিরে বিশেষ করে জল থেকে কিভাবে দ্রুত উদ্ধার করতে হবে সে বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। 3 দিন ব্যাপী এই শিবিরে NDRF এর জওয়ানরা বিশেষ প্রশিক্ষণ দেবেন বলে জানান রেডক্রস সোসাইটি গোমতী জেলা সম্পাদক অমিত পোদ্দার। এই প্রশিক্ষণ শিবিরে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্তদের দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রতি সবসময় সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে, বিভিন্ন সময় ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে বিপর্যয়ে সবসময় আমাদের রেডক্রস সোসাইটি এগিয়ে আসছে, অগ্রণী ভূমিকা নিচ্ছে, গান করছে। রেডক্রসের সারা বিশ্বের যে বার্তাটা সেটা হচ্ছে থ্রু হিউম্যানিটি টু পিস, মানবতার মাধ্যমেই শান্তি। সেই শান্তির সঙ্গে জীবনশৈলীর যে বিভিন্ন পর্যায়ক্রম আছে সেগুলোকে ধারাবাহিকতা ঠিক রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন কার্যক্রমই করি। আজকে আমরা এখানে 3 দিন ব্যাপী সার্ভ সোশ্যাল ইমার্জেন্সি রেসপন্স ভলেন্টিয়ার ট্রেনিং সংগঠিত করেছি,
যার জন্য আমাদের দিল্লি ব্রাঞ্চ, আমাদের স্টেট আগরতলা ব্রাঞ্চ আমাদেরকে সহযোগিতা করেছেন। এখানে আমরা এসডিএম কনফারেন্স হলে করছি, এসডিএম এবং ডিএম স্যার, মহকুমা প্রশাসক এবং জেলা প্রশাসন থেকে আমাদের যথেষ্ট সহযোগিতা করা হয়েছে। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। দক্ষিণ ত্রিপুরা পরিবহন দপ্তরের উদ্যোগে বকাফা ব্লক ভিত্তিক সড়ক সুরক্ষা সম্পর্কিত এক আলোচনা চক্রের আয়োজন করা হয় শান্তির বাজারে। এদিনের এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরার ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসার তথা বকাফা ব্লকের বিডিও সহ অন্যান্যরা। শুক্রবার দুপুর আনুমানিক 12 ঘটিকায় শান্তিরবাজার মহকুমার ইউনাইটেড ব্যাংক সংলগ্ন এলাকায় দক্ষিণ ত্রিপুরা পরিবহন দপ্তরের উদ্যোগে বকাফা ব্লক ভিত্তিক সড়ক সুরক্ষা আলোচনা চক্রের আয়োজন করা হয়। এদিনের আলোচনা চক্রে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরার ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসার তথা বকাফা ব্লকের বিডিও রূপত দাস, বকাফা ব্লকের বিএসসি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পিকার গৌরী শঙ্কর রিয়াং, মোটর ভেহিকলস অফিসার সুকান্ত দেব, শান্তিরবাজার থানার ওসি নারায়ণ সাহা সহ অন্যান্য অতিথিবৃন্দরা। এদিনের আলোচনা চক্রে যানবাহন দুর্ঘটনাকে এড়িয়ে চালানোর জন্য পরামর্শ দেওয়া হয়। আলোচনা চক্র শেষে হেলমেট ছাড়া 3 বাইক আরোহীকে দপ্তরের পক্ষ থেকে হেলমেট প্রদান করা হয়। আজকে আমাদের মানে এই ব্লকের তরফ থেকে একটা রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়। আমরা শান্তিবাজার মহকুমা শান্তি পেশনে এবং ব্লকের তরফে আমরা আজকে এই প্রোগ্রামটা শান্তিবাজার বাজারে করি এবং এই প্রোগ্রামটার এই একটা ফোর ট্যাঙ্ক 14-15 দিনের একটি প্রোগ্রামটা ছিল সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 16 তারিখ অবধি। এই অভিযানের মাধ্যমে আজকে এই প্রোগ্রামটা আয়োজন করা হয় এবং আজকের এই প্রোগ্রামে আমরা একটা অ্যাওয়ারনেস করি এবং একটা র্যালি করি ব্লকের তরফ থেকে এই রোড সেফটির উপরে এবং যা নিয়মাবলী আছে ওগুলি টেকনিক্যাল যারা আমরা মোটরওয়ে ইন্সপেক্টর আছে ওরা বলেন এবং আমরা যারা ব্লকের কর্তৃপক্ষ আছে ওরা তরফ থেকেও নানান রকম বিষয়ে আলোচনা করা হয়। প্রোগ্রামের শেষে আমরা একটা সচেতনামূলকভাবে আমরা কিছু হেলমেট বিতরণ করি। এই হেলমেটগুলি তারা ওদেরকে দেওয়া হয় যারা প্রোগ্রাম সময়কালীন আমরা যারাকে রাস্তাতে পাওয়া গেছে যারা হেলমেট ছাড়া যাচ্ছিলো ওদের ভিতর থেকে 3 জনকে আমরা সিলেক্ট করে আজকে হেলমেট বিতরণ করি এবং ওদের থেকে একটা অঙ্গীকার নেওয়া হয় আর এবং সঠিকভাবেই তারা খুশি মনে এই অঙ্গীকারটা দেয় যে ওরা ভুলেও আর ভুলবশত কোনো সময় হেলমেট ছাড়া বাইক আরোহণ করবেন না এবং এই প্রতিশ্রুতি দিয়ে এবং এই আশা রেখে আমরা এই প্রোগ্রামটা আজকে সমাপ্ত করলাম। শান্তিরবাজার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। দুর্গাপূজার সময় রাত 9:30 পর মণ্ডপে সাউন্ড সিস্টেম বন্ধ করতে হবে। শুক্রবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণভাবে কাটানোর জন্য কড়া বার্তা দিলেন করিমগঞ্জের জেলা শাসক MS মণিভন্নন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সকলের সহযোগিতা কামনা করে কড়া বার্তা শোনালেন করিমগঞ্জের জেলা শাসক MS মণিভন্নন। শুক্রবার জেলাশাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন ডেকে জেলাশাসক বলেন, পূজা মণ্ডপে সর্বাবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে হবে। রাত 9:30 পর মণ্ডপে সাউন্ড সিস্টেম বন্ধ করতে হবে। এছাড়া পূজা চলাকালীন অবস্থায় বিকট শব্দে বাইক চালানো যাবে না। বাইকের অতিরঞ্জিত লাইটের ক্ষেত্রেও লাগাম টানার কথা জানালেন তিনি। পূজা মণ্ডপের ভিতরে বাইরে কোনো ধরনের প্লাস্টিক ব্যবহার না করার পরামর্শ দিলেন জেলাশাসক। স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নজর কাটতে পারলে পুরস্কার পাওয়া যেতে পারে বলেও জানান তিনি। উপস্থিত ছিলেন জেলার বিশিষ্টজনেরা। বারুইগ্রাম থেকে শম্ভুদাস চৌধুরী, রিপোর্ট, নিউজ বাংলা। পাথারকান্দি জুড়ে জোরদার অবৈধ মদ বিরোধী অভিযান আবগারি বিভাগের। দুর্গাপূজাকে সামনে রেখে গোটা জেলায় আইন শৃঙ্খলাকে ত্বরান্বিত করতে নড়ে চড়ে বসেছে প্রশাসন। পাথারকান্দি জুড়ে জোরদার অবৈধ মদ বিরোধী অভিযানে নামল পাথারকান্দি সার্কেল আবগারি বিভাগ। সামনে দুর্গাপূজো, তাই কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না জেলা প্রশাসন। গোটা জেলার আইন শৃঙ্খলাকে ত্বরান্বিত করতে নড়ে চড়ে বসেছে প্রশাসন। এমর্মে জেলা আবগারি অধিকক্ষের নির্দেশে গত কদিন ধরে পাথারকান্দির সলকুই, ইচাবিল, আহতিকিরা, বৈঠাকাল, দেওলাখাল, আদমটিলা, চাঁদখিরা, সোনাখিরা, লালখিরা, কটামনি, রাঙামাটি, মানিকবন্দ, নাগরা, ঝেরঝেরি, লোয়ারপোয়া, শিবিরগুল, বাজারিছড়া প্রমুখ স্থানে অবৈধ মদ বিরোধী অভিযান চলার খবর পাওয়া গেছে। এতে ব্যাপক সাফল্য আসছে বলে জানান পাথারকান্দি সার্কেল আবগারি বিভাগের সহকারী পরিদর্শক অনিরুদ্ধ সাহা। তিনি বলেন যে গত কদিনের অভিযানে প্রায় 50,000 টাকার অবৈধ বিদেশি মদ জব্দ করার পাশাপাশি প্রায় 5,000 লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে প্রকাশ্যভাবে বিনষ্ট করে দেওয়া হয়েছে।
একই সাথে বিভিন্ন মদ বিক্রেতাদের বাড়ি থেকে মদ তৈরির যন্ত্র সহ অন্যান্য সামগ্রীও বাজেয়াপ্ত করে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ অভিযানে মোট 20 জন অবৈধ চোলাই বিক্রেতাকে ধরা হলেও পরে তাদেরকে বিশেষ জামানতে জরিমানা আদায় করে রেহাই করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে আদালতে মামলা চলবে। তিনি আরও জানান যে অন্যান্য স্থানে অবৈধ মদ বিরোধী অভিযানের ছক কষা হয়েছে, এমনকি লাইন হোটেলে চলা মদের ঠেকও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। মাতালদের বাগিয়ে নির্বিঘ্নে শারদোৎসব পালনের জন্য আবকারী বিভাগ নড়ে চড়ে বসেছে। এলাকা জুড়ে এহেন অভিযান কালী পুজো পর্যন্ত অব্যাহত থাকবে। এ প্রয়াসকে সফল করতে তিনি সর্বসাধারণের সাহায্য কামনা করেছেন। পাথারকান্দি প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। প্রেমিকের হুমকিতে ফাঁসিতে আত্মঘাতী প্রেমিকার ঘটনা আসামের উদারবন থানার অন্তর্গত দয়াপুর চা বাগানে। মৃতার নাম লক্ষ্মী মির্দা। খবর পেয়ে ছুটে যান উদারবন থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রেমিকের হুমকিতে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা হলেন এক প্রেমিকা। ঘটনা শুক্রবার আসামের কাছাড় জেলার উদারবন থানার অন্তর্গত দয়াপুর চা বাগানে। আত্মঘাতী প্রেমিকা দয়াপুর চা বাগানের বাসিন্দা প্রয়াত তরুণ মির্দার মেয়ে লক্ষ্মী মির্দা, বয়স 18 বছর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদারবন থানার সেকেন্ড অফিসার ডিএন বৈশ্য। তিনি গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শনিবার তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হবে। জানা যায় লক্ষ্মী মির্দার প্রেমিক উমালাল রবিদাসের সঙ্গে বহু মাস ধরে তার প্রেম চলছিল। প্রায় সময় লক্ষ্মী মির্দার মা শ্রীমতী মির্দা বাগানের কাছে চলে যাওয়ার পর উমালাল তাদের বাড়িতে আসত। ভালোই চলছিল তাদের প্রেম পর্ব, কিন্তু লক্ষ্মী মির্দার মা শ্রীমতী মির্দা তাদের সম্পর্ক মেনে নেয়নি। তিনি লক্ষ্মীর বিয়ে অন্যত্র ঠিক করে ফেলায় উমালাল খেপে যায়। তার সঙ্গে যদি বিয়ে না হয় তবে এর পরিণাম ভয়ানক হবে বলে তাকে শাশানি দেয়। গত 2-3 দিন আগে তার বাড়িতে এসে মোবাইলে সিমও খুলে নেয়, পরে আবার ফেরতও দিয়ে যায়। এই অশান্তির কারণে তার আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে সাংবাদিকদের জানান লক্ষ্মী মির্দার মা শ্রীমতী মির্দা। তবে এমন মেয়ে এখনো পর্যন্ত উদারবন থানায় কোনো এজাহার জমা পড়েনি। চিন্তামান মাদার দয়াপুর ভিডিবি নির্মল দুনিয়ায় ফোন করে জানায় যে শ্রীমতী মির্ধার সোয়ালি কষে নামটি মনে নেই হয় লক্ষ্মী মির্ধা সোয়ালী লক্ষ্মী মির্ধা বয়স 18 বছর। মানে তার ঘরত মানে শীত লো আত্মহত্যা করেছে। সেইমতে মানে ঘটনাস্থলে গলো, গিয়ে দেখিলো দেবদুলিটো ইতিমধ্যে গাঁৱৰ ৰাইজে ৰুটি কাটি নমাইছে। নমাই পেলাই মই তারপর আনিছো, আনি পেলাই খানাত রাখা হয়েছে। অহাকালি মানে পিয়ামত পঠাওয়া হবো। কারণটা কেটা? কারণটো তো একটু ভালকে বুঝিব পৰা নাই, কিন্তু ঘটনাটো তদন্ত করব লাগবে লাই লাই। আমরা যতটুকু শুনছি এটা প্রেমজনিত ঘটনা নাকি? প্রেমজনিত মানে ছোৱালীজনীর বিয়ার দিন ঠিক হয়েছিলে, বিয়ার দিন ঠিক হয়েছিলে বোধ হয় 1 মাস পিছিয়ে তার বিয়া হলো। তাই থাকে মোমাগর ঘর থাকে, মোমাগর ঘর হল আপনার হেরি এই হাইলাকান্দি ডিস্ট্রিক্টত। তার মোমাগর ঘরপরা আহা আজি 2 সপ্তাহ হল, 2 সপ্তাহ আহিয়ে এই ঘটনাটি এনেকুৱাকে করেছে। কি কারণ করেছে একটু পাহাড়ের উপর পাঠাইছে আমরা এখন মার যে অভিযোগটা মার অভিযোগ হয়েছে যে তার লগে তার প্রেমিক একজনের লগে তার সম্পর্ক আসিল অশান্তি করে। বর্তমান কোয়া নাই, খালি সুইসাইড কেসে হয়েছিল, তদন্ত করার পরে ভাই। শিলচর থেকে বিজিত দাসের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।